بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই মুহূর্তে বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির হক কথা অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা প্রীতি। সেই দর্শক, আমরা প্রতিদিন কোনো না কোনো জীবন ঘনিষ্ঠ, জীবন সম্পৃক্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় হাজির হই। আজকের আলোচ্য বিষয় হলো অকৃতজ্ঞতা অথবা বা নাশুকরি। অকৃতজ্ঞতা বা নাশুকরি, এ বিষয়টি আমাদের প্রত্যেকের কম বেশি জানা আছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তার মানে তোমরা যখন প্রতিটি ক্ষেত্রে আমি ছাড়া আর অন্য কাউকে চিন্তা করবে না, আমি একমাত্র তোমাদের ভরসা, একমাত্র তোমাদের এই সকল বিষয়ের যা কিছু সমস্যার সমাধানকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি দুনিয়ার অন্য কারো মুখাপেক্ষী না হয়ে একমাত্র আল্লাহ মুখাপেক্ষী হয়, আল্লাহর দিকে যখন ধাবিত হয়ে যায়, তখন আল্লাহ তার জন্য যথেষ্ট, তার যেখানে যা করা প্রয়োজন সব কিছুই তিনি তার গায়বী খাজানা থেকে মদদের ব্যবস্থা করেন, সাহায্যের ব্যবস্থা করেন। আল্লাহর সেই খাজানা, আল্লাহর সেই সাহায্যের বিশাল ভাণ্ডার রয়েছে, এই ভাণ্ডারটি আমরা দেখি না, এই কারণে আমরা তার দিকে ধাবিত হই না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা তিনি, সারা দুনিয়া যদি আমাকে পৃথিবীতে রাখার চেষ্টা করে আর তিনি যদি আমাকে পৃথিবী থেকে বিদায় করার ইচ্ছা করেন, তখন পৃথিবীর কোনো শক্তিই তার সাথে পারবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, প্রচণ্ড ক্ষমতার অধিকারী সেই মহান আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। অতএব জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেন, যতদিন পৃথিবীতে যার যতটুকু থাকার এবং রাখার আল্লাহ ইচ্ছা করেন তাকে ততটুকু ততদিন থাকার সুযোগ সৃষ্টি করে দেন, দুনিয়ার কারো কোনো শক্তিতে ওই ব্যক্তিকে পৃথিবী থেকে তাকে বিদায় করতে পারে না। যদি পারতই তাহলে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে তার এগারো ভাই মিলে যখন কূপে ফেলে দিয়েছিল, তখন তো তারা নিশ্চিত হয়েছিল যে সে আর কোনোদিন কূপ থেকে বের হতে পারবে না, এখানেই তার জীবন্ত কবর হয়ে যাবে। কিন্তু রাখে আল্লাহ মারিকে, আর আল্লাহ যদি কাউকে মারেন তাহলে কে রাখবে তাকে, মহাশক্তিধর তিনি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রেখে যখন বান্দা তাকে স্মরণ করবে তার বিপদে আপদে সর্বক্ষেত্রে, আল্লাহ নিজেই বলছেন যে আমি তাকে কিন্তু নানা পরীক্ষা করবো, বলে নাবলু আন্নাকুম বিশাইয়্যি মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি তাদেরকে, বলেন আবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ভীতি সৃষ্টি করে, ওয়াল জু ক্ষুধা সৃষ্টি করে, তাদের সম্পদ কমিয়ে দিয়ে, সন্তান সন্ততি যা দিয়েছি তা আবার মৃত্যুর মাধ্যমে ফেরত নিয়ে, নানা ধরনের আমি তাদেরকে পরীক্ষা করব, মহাবিপদের মধ্যে এই পরীক্ষার মধ্যে সে কতটুকু আমাকে স্মরণে রাখে। সেই সময়কালে সে কারো দ্বারস্থ হয়, কোনো ডাক্তার অথবা কোনো ওঝা, কোনো বৈদ্য বা কোনো কবিরাজ অথবা কোনো ব্যক্তির উপরে সে নির্ভরশীল হয় না, আমার প্রতি নির্ভরশীল হয়, সে এই মুহূর্তে কাকে ডাকে, এটাই হলো আল্লাহর মহাপরীক্ষা। অতএব এই মহাপরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্যে আমাদের সবসময় আল্লাহকে ডাকতে হবে, আল্লাহই তিনি আমাদের যত কাছে, আমার স্ত্রী আমার আপনজন এত কাছে নয়, আমার স্ত্রীর অবস্থান যদিও আমার পাশে কিন্তু আল্লাহর অবস্থান তো আমার স্মারকের আরও কাছে, তো কাজেই যার অবস্থান যত কাছে সেই মহান আল্লাহই তো প্রকৃত অর্থে আমাদের উত্তম সাহায্যকারী এবং তিনি উত্তম অভিভাবক। তিনি নিজেই বলে দিয়েছেন, হাসবুন আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। যদি এর প্রেক্ষিতে একজন ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলছেন আজকুরুকুম, আমিও তোমাদেরকে ওই বিপদের মুহূর্তে যা করা লাগে, পৃথিবীর কোনো শক্তি যেটা পারে না সেখান থেকে আমি তোমাকে উদ্ধার করে আনব, এই প্রচণ্ড ক্ষমতা এই শক্তি আমার কাছে আছে।
ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মাঝখানে পানিতে চুবাইয়া তাকে মেরে ফেলছিলেন। তার শক্তি তো কম ছিল না, তার সেনা সামন্ত কম ছিল না, তার সব ধরনের প্রস্তুতি এবং বাহিনী তার কাছে ছিল, নৌবাহিনী তার কাছে ছিল, সেনাবাহিনী তার কাছে ছিল, বিমান বাহিনী তার কাছে ছিল, তার মানে যত ধরনের একটি সরকারের প্রস্তুতি, সে তো সরকার প্রধান ছিল, কাজেই তার সাহায্যের জন্য সবাই তার কাছে ছিল। কিন্তু আল্লাহ তাআলা যে ইচ্ছা মতো তাকে পানিতে চুবাইয়া নীল দরিয়ার পানি খাওয়াইয়া তাকে পেট বড় করে পৃথিবী থেকে বিদায় করলেন, কেউ ঠেকাতে তো পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লান আখাযনা বিযানবি, আমি পাপীকে কখনো ছাড়ি না। এবং কাউকে যখন আল্লাহ ধরে বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে বসলে সেখানে কারো পক্ষে ছাড়ানোর সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আখযা আজিজ মুক্তাদির, কাজী ফাআলুল লিমা ইউরিদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরপাকড় বড় কঠিন, যদি ধরে বসেন তাহলে কিন্তু ছাড়াবার কেউ নেই। এই জন্য এই মহাশক্তির স্মরণাপন্ন আমাদের প্রতিটি মুহূর্তে হতে হবে, প্রতিটি ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সফরে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, ব্যবসায় থাকি, বাণিজ্যে থাকি, অর্থ উপার্জনের যত ক্ষেত্র আছে, ঠিক এমনি করে আমার বিচরণের যত ক্ষেত্র আছে, সবখানে মহাবিপদ আসলো তখন আর কাউকে না ডেকে সেই মহান আল্লাহকে স্মরণ করুন। তিনি আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবেন, বাঁচাবার তিনি ব্যবস্থা করবেন, এই সব কিছু আয়োজন তার কাছে বিদ্যমান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে একটি নির্দেশ দিলাম, তোমরা আমাকে কোনো মুহূর্তে বাদ দিও না, সর্বক্ষেত্রে আমাকে স্মরণ করবে, আমি তোমাদেরকে স্মরণ করব। তার অর্থ হলো তোমার যা প্রয়োজন সব কিছু আমি ব্যবস্থা করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবসময় শুকরগুজার হবে, আল্লাহর যতটুকু নেয়ামত তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন সেটা নিয়ে তুমি যথেষ্ট মনে করবে। দোয়ার মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়া আগনিনি বিহালালিকা আন হারামিক ওয়া বিতাআতিকা আম্মা মাসিয়াতিক ওয়া বিফাদলিকা আম্মান সিওয়াক, তার মানে প্রভু তুমি যতটুকু হালাল রিজিক আমার জন্য বরাদ্দ করেছো ওই হালাল রিজিকটা দিয়েই যেন আমি সন্তুষ্ট হয়ে থাকি, কোনো বাড়তি কিছু সম্পদের দিকে যেন আমি লোভী না হই। আগ্নেনি বেহালালিকা আন হারামিক, অবৈধ উপায়ে অবৈধভাবে সেই সম্পদটাকে আমি এনে আমি সম্পদের পাহাড় গড়ব, বিশাল সম্পদশালী হব, প্রভু আমার এটা প্রয়োজন নেই, বরং তুমি আমাকে অতটুকু রেজিক যা আমার জন্য বরাদ্দ করেছো হালাল পন্থায় হালালভাবে, এটাতেই তুমি আমার মনটাকে খুশি করার সুযোগ করে দাও, তুমি আমার মনটাকে খুশি করে দাও, আমি যেন তোমার দেওয়া তোমার থেকে প্রাপ্ত অতটুকু, যদিও অন্যের তুলনায় সেটি সামান্যতম, তুমি সামান্যটার উপরে আমি যেন সবসময় খুশি থাকতে পারি, হারামের দিকে যেন আমার চোখ না পড়ে, হারামের দিকে যেন আমি কখনো ধাবিত না হই, এবং কোনো কৌশল গ্রহণ করে হারামটাকে যেন আমার ঘরে আনার চেষ্টা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমাকে আমি যা দিয়েছি তুমি কৃতজ্ঞ হও, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার তুমি শুকরগুজার হবে, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছি আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এই বিষয়টা যেন কোনো ব্যক্তই না ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে তিনি চান যে তোমার দেহ অবয়ব, তোমার সহায় সম্পদ বাড়িঘর, তোমার সুন্দর চাকুরি, সবগুলি আল্লাহর পক্ষ থেকে, কাজী তুমি শুকর গুজার হও, কৃতজ্ঞ হও, আল্লাহর সেই নেয়ামতগুলোর তুমি শুকরিয়া আদায় করো। সে দর্শক শ্রোতা, এই বিষয়টির উপরে তার মানে অকৃতজ্ঞতা বা না শুকরি, এই বিষয়টির উপরে আলোচনা চলবে। এখন সময় হলো বিরতি নেওয়ার, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম অকৃতজ্ঞতা বা না শুকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কৃতজ্ঞতা এটা এমন একটা বিষয়, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তুমি যদি কৃতজ্ঞ হও যা দিয়েছি তোমাকে, পৃথিবীতে একটা মানুষ যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে তখন তার হাতে কী আছে, কোনো একটি টাকা একটি কড়িও তার হাতে থাকে না, খালি হাতে পৃথিবীর মধ্যে আমরা এসেছি। আবার কবরে যেদিন যাব সেদিন কোনো দিন কেউ ওই বাড়িটা কত টাকায় বিক্রি হবে এর চেকটা সাথে দিবে না, কবরে যখন যাব কোনো দিন এই পৃথিবীর যে মুদ্রা যে টাকার পিছনে আমরা দৌড়ালাম, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, গোটা জগৎ টাকা চাই, টাকা চাই, অর্থ চাই, সম্পদ চাই, যার পিছনে এতদিন দৌড়ালাম, আমার কবরে কিন্তু কেউ আমাকে
একটা ডলার, একটা পাউন্ড, একটা টাকা, একটা পয়সা, একটা রিঙ্গিত, একটা ইয়েন কিছুই দিবে না। তার মানে আমি যেভাবে জন্ম নিয়েছি আমি কবরেও কিন্তু ঠিক সেইভাবেই যাচ্ছি। তাহলে মাঝখানে যত নাড়াচাড়া করলাম, আমি অর্থ সম্পদের মালিক হয়েছি, বিশাল অট্টালিকা ভবনের মালিক হয়েছি, ভালো ব্যবসা করি, সুখী সংসার করেছি, আমার সন্তানেরা ভালো আছে, আমি ভালো আছি, আমার জীবনের চিকিৎসায় যে অর্থ প্রয়োজন সবগুলোই আল্লাহর পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে, এগুলোর যদি একজন ব্যক্তি কৃতজ্ঞতা করে, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তাহলে তোমার সম্পদ আমি বাড়িয়ে দিব। আর যদি তুমি কুফুরি করো যে এগুলো তো আমিই করছি, এগুলো তো আমি আমার বিদ্যা থাকার কারণে এগুলো আমি কৌশল করে আমি আমার বিদ্যার জোরে নিয়ে আসছি, তার মানে আল্লাহকে ভুলে গিয়ে যখন ব্যক্তি তার নিজের কে নিজের মধ্যে কেন্দ্রীভূত হয়, নিজের ভিতরে যখন সেই চিন্তাটাকে সীমাবদ্ধ করে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সতর্ক করে দিলেন তাকে যে ইন্না আযাবি লাশাদিদ, আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন, সব আমার দেওয়া, আর এখন কইতেছো সব আমার নিজের, দিলাম আমি আর মালিক হয়ে গেলে তুমি, আর তুমি মালিক হওয়ার পরে আমাকে একেবারেই তুমি ভুলে গেলে। এই ধরনের অকৃতজ্ঞ, এ ধরনের নাশকর মানুষ পৃথিবীর মধ্যে অসংখ্য, এর শেষ নেই। আমাদের কোনো ক্ষেত্রে কোনো অবস্থায় এই বিষয়টা যেন এমনটা না হয় যে আল্লাহর দেওয়া যতগুলো নেয়ামত আছে, আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ বলছেন একটা একটা করে যদি শুকর আদায় করো, কৃতজ্ঞ হও, যেমন চোখটা যিনি দিলেন এমনভাবে সেট করে দিয়ে দিলেন, এটা আর পাল্টাতে হলো না, এই চোখটা বের করে নতুন করে আর আরেকটা চোখ এখানে লাগাবার প্রশ্ন হলো না, যে মগজটা যেখানে তিনি দিয়েছেন কী চমৎকার, জীবনের শুরু থেকে নিয়ে মায়ের গর্ভ থেকে মগজটা নিয়ে এসেছি, কবরে যাওয়া পর্যন্ত সেই মগজটা সুস্থ, আর সেই মগজটা দিয়ে আমি সারা জগৎ পরিচালনা করছি, সারা জগতের সর্ব কাজগুলো আমার দ্বারা হচ্ছে সঠিক চিন্তা সঠিক ভাবনার মাধ্যমে। আমার দেহের কোনো এমন একটি অঙ্গ কি এমন আছে যেটা আমি নিজে কখনো কোথাও থেকে আমি আনতে পারি, যে আমার হার্টটা এটা কানাডায় তৈরি হয়, আমার লাংস এটা অস্ট্রেলিয়ায় তৈরি হয়, আমার চক্ষু দুইটা আমেরিকায় তৈরি হয়, এগুলো ধার করে নিয়ে এসেছি? তাহলে এই যে সব আল্লাহ আমাকে দিয়েছেন, সম্পদের মালিক বানালেন, পৃথিবীতে থাকার সুযোগ করে দিলেন, প্রতিটি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি, খাবার খেতে গিয়ে আমার খাদ্যনালীতে খাবার যাচ্ছে, যদি শ্বাসনালীতে যাইতো তো সাথে সাথে তো এটা ওয়াশ করা ছাড়া তাকে বাঁচাবার কোনো উপায় ছিল না। তাহলে জীবনের চলার ক্ষেত্রে হাঁটার শক্তি, কথা বলার শক্তি, চিন্তা করার শক্তি সব কিছু তিনি দিচ্ছেন, কাজেই অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নেই। বরং মহান আল্লাহর কাছে এই বিষয়গুলো যখন বান্দা শুকর আদায় করে তখন আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন, তাকে সম্পদ বাড়িয়ে দেন, তার অর্থের অভাব থাকে না, তার ইজ্জতের অভাব থাকে না, তার মান সম্মানের কোনো অভাব থাকে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ক্ষেত্রে তার উপযুক্ত সম্মান এবং সম্মানের আসনে তাকে তিনি আসীন করেন। আমরা এই ক্ষেত্রগুলোতে জীবনের খুব মারাত্মক ভুল করে থাকি, আমরা সমসাময়িক এবং স্বাভাবিকভাবে দৃষ্টিতে যেটা পড়ে আমরা এগুলো বিষয়ের উপরে ভিত্তি করে একজন ব্যক্তি উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ হই, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা করতে জানে না সে আল্লাহরও কৃতজ্ঞতা করতে জানে না। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা, এটা মানুষের একজন লোক উপকার করলো আমার বিপদে, আমার অসুস্থতায় চিকিৎসার টাকা দিল, আমি অসুস্থ হয়ে পড়লাম, সে ডাক্তারের কাছে নিয়ে গেল, তার সেই লোকটাকে আপনি একটু থ্যাংক ইউ দিবেন না, সেই লোকটাকে একটু মারহামা বলবেন না, তাকে একটু ধন্যবাদ বলবেন না? ইসলাম কিন্তু আমাদেরকে এগুলোই শিখা দেয়, কৃতজ্ঞতা এটা মানুষের একটা ভূষণ, কৃতজ্ঞতা হচ্ছে একটি অলঙ্কার। অকৃতজ্ঞ মানুষ, নাশকর মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণারযোগ্য ব্যক্তি। নিমক খায়, নিমক হালালি করে না, আমরা বলি না নিমক হারাম, তার মানে কি এত উপকার পাওয়ার পরও অস্বীকার করে ফেলে, চোখ পাল্টায় ফেলে, চোখ উল্টায় ফেলে। এই যে চোখ উল্টানোর অভ্যাস, অন্যভাবে আমরা কোনো নেয়ামতকে সাথে সাথে অস্বীকার করি, কারো কৃতজ্ঞ হইতে চাই না, এই বিষয়টি সম্পর্কিত আমাদেরকে পরিষ্কার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে জানে না সে কিন্তু আল্লাহরও কৃতজ্ঞতা করতে জানে না। তাহলে আল্লাহর কৃতজ্ঞতার যে মূল বিষয়টা সেটা হলো যে তার এই পৃথিবীতে যত অনুদান, যত অবদান, যত অনুগ্রহ, যত অনুকম্পা, তার দয়া মায়া মিলিয়ে তো আমরা পৃথিবীর মধ্যে বেঁচে আছি। যতদিন পৃথিবীতে তিনি থাকতে দেবেন ততদিন আছি, পৃথিবী ছাড়ার হুকুম হলে আর থাকার কোনো সুযোগ নেই। কাজী
আমরা যেন কোনো ক্রমে কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহর সাথে যেন না শুকর বা আমরা যেন শুক্রিয়া আদায় করি না এমনটা যেন কখনো প্রকাশিত না হয়। ছেলে ভালো রেজাল্ট করেছে, আপনি শুকর আদায় করেন আল্লাহর। আপনি আপনার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে ভালো আছেন, আপনি ফ্ল্যাট কিনেছেন, প্লট কিনেছেন, ভালো বাড়ি আপনি করছেন, আল্লাহর কাছে আপনি প্রথম শুকরটা আদায় করেন। আপনি আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ তো চান সুখী জীবন নিয়ে আপনি পৃথিবীতে বেঁচে থাকুন, আপনি সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকুন, আপনার ছেলেটা একটা ভালো শিক্ষায় শিক্ষিত হোক, নামাজি হোক, সে দিনদার হোক, পরহেজগার হোক, এটা কি আল্লাহ চান না? অবশ্যই। ওয়াল্লা দিনে জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অতএব কৃতজ্ঞতার সাথে যখন আল্লাহর পথে কোনো ব্যক্তি এভাবে এগিয়ে যায়, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হাজার উপকারের দুয়ার, তার জন্য উন্নয়নের হাজার দুয়ার তিনি খুলে দেন, তখন ওই ব্যক্তির ঘরে আর অর্থের অভাব থাকে না। এই জন্যেই এই শুকরগুজারির মাধ্যমে যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করা শুরু করে, কোরআন বলে দিয়েছে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তাকওয়া পরহেজগারির এই সব কিছুর উপরে একজন ব্যক্তি যখন আল্লাহর শুকরগুজার হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বিপুল পরিমাণে রেজিকের ব্যবস্থা করেন যা সে কখনো হিসাব করে শেষ করতে পারে না। এই জন্য কোনো বান্দারই কোনো অবস্থাতেই না শকর বা অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নেই। সুদর্শক, এই বিষয়টির উপরে আলোচনা শুনতেই থাকুন, সময় হলো আরেকটি বিরতি নেয়ার, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা আলোচনা করছিলাম অকৃতজ্ঞতা বা না শুকরি সম্পর্কে। আমরা শুকরি জানি যে কৃতজ্ঞতার উদাহরণ আর অকৃতজ্ঞতার উদাহরণ হাদিস শরীফের মধ্যে এসছে। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি, এরা একজন ছিল কুষ্ঠরোগী আর একজন ছিল টেকো আরেকজন ছিল একেবারে অন্ধ। তাহলে কুষ্ঠরোগী, টেকো এবং অন্ধ, এই তিনজন ব্যক্তির সামনে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাই দিলেন যে তুমি জিজ্ঞাসা করো তো কুষ্ঠব্যাধিটা, এই ব্যাধিগ্রস্ত রোগীটা সে চায় কি। তো এসে ফেরেশতা মানুষের রূপ নিয়ে কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকটিকে জিজ্ঞাসা করছে যে তোমার কেমন আছো, তুমি তুমি তোমার এই কুষ্ঠ রোগে তুমি আক্রান্ত, তুমি বলো তো কী চাও। তখন কুষ্ঠরোগী বলে উঠল যে আমি চাই একটা সুন্দর গায়ের রং এবং আমার গায়ের ত্বক এটা যেন ফর্সা থাকে আর কুষ্ঠব্যাধিটা যেন আমার সাথে না থাকে, তাহলে মানুষ আমাকে ভালোবাসবে। এই কুষ্ঠব্যাধি থাকার কারণে আমি বড় অসহায় হয়ে গেছি, আমি কোনো সমাজে জায়গা পাই না, যেখানে যাই আমার কুষ্ঠব্যাধিটার কারণে মানুষ আমার থেকে দূরে সরে যায়। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি কোনো চয়েস আছে যে কোনো এই সম্পদটা হলে তুমি খুব খুশি হবে। তখন কুষ্ঠরোগী বলে উঠল যে হ্যাঁ, যদি উট দেওয়া হতো আমাকে তাহলে উটের বাচ্চা বাড়তে থাকতো, উটের দাম বাজারে বেশি, আমি এটা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আমি অনেক অর্থের মালিক হতাম। কথাটা আচ্ছা ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হলো, তোমাকে একটা 10 মাসের গর্ভবতী উট দেওয়া হলো, আর গায়ের উপরে হাত দিয়ে ওই ফেরেশতা তার কুষ্ঠব্যাধিটাকে সরিয়ে দিলেন। এখন সে সুস্থ সবল, 10 মাসের একটি উষ্টি তার ঘরে, সুন্দর আস্তে আস্তে সেই উষ্টিটা এটা নিয়েই সে এটা বাড়াবার চেষ্টা করছে। এবার ওই ফেরেশতা মানুষের রূপ নিয়ে টেকোর কাছে গেছে যার মাথার চুল নেই। তো টেকোর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে তোমার অশান্তিটা কোন জায়গায়। তো টেকে বলছে আপনি দেখেন না আমার অশান্তিটা মাথায়, চুল নাই একটাও, কাজে এই চুল না থাকার কারণে সবাই আমাকে কেমন জানি একটু এই দূরে দূরে সরাই দেয় আর সবাই নজর পড়ে এটার দিকে, একটা আরেক একজন আরেকজনকে ঠেলা দিয়ে শুধু হাসে, কাজে এর থেকে আমি বাঁচতে চাই, মাথার চুলগুলো যদি আসতো তাহলে আমি খুব উপকারী হতাম। তো ওই ফেরেশতা তার মাথায় হাত বুলাবার সাথে সাথে পুরা মাথা কালো চুলে ভরে গেছে, টেকো আর টেকো নাই, এখন তার মাথায় চুল ভর্তি, এক সুন্দর সুনাম চমৎকার একজন মানুষ। জিজ্ঞেস করছে ফেরেশতা যে তোমার আর কোনো চাহিদা আছে কোনো সম্পদের? কয় আছে, যদি আমি গরুর মালিক হইতে পারতাম একটা গাভী তাহলে ভালো হতো। ফেরেশতা বলছে আচ্ছা ঠিক আছে, একটা গাভী তোমার জন্য ব্যবস্থা করা হলো, এই গাভীটা তুমি নিয়ে চলো। এরপরে অন্ধের কাছে ফেরেশতা গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার দুই চোখ তো নাই, তুমি তো দেখো না পৃথিবী, বলো তো দেখি তোমার এই অস্থিরতাটা কোথায়। সে বলছে চোখ দুইটা না থাকার কারণে আমি আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানের মুখ,
আল্লাহর সৃষ্টির যাবতীয় কোনটি কিভাবে রূপ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো রূপটাকেই তো চোখে দেখতে পারলাম না। কাজেই আমার চোখটা যদি খুলে দেওয়া হতো, আমি যদি দেখতে পারতাম, তাহলে বড় ভালো হতো। ফেরেশতা তার চোখের উপরে হাত দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি খুলে গেল। ফেরেশতা জিজ্ঞেস করলেন যে তোমার কোনো সম্পদের চাহিদা আছে? কাহা আছে সম্পদের চাহিদা মানে, যদি আমার একটা বকরি ছাগল দেওয়া হতো, তাহলে ওইটার বাচ্চার আমার সন্তান দুধপান করতো, আর এটার থেকে অনেক বাচ্চা জন্ম নিলে আমি অনেক টাকার মালিক হতাম। বেশ ভালো কথা, তিনজনেই মোটামুটি ছোটোখাটো বড়লোক হয়ে গেল, তাদের স্বাস্থ্যের উন্নতি হলো, সেখানে কুষ্ঠবিধির রোগ সেরে গেল, সুস্থ, সে টেকোর মাথায় চুল এসে গেছে, সে এখন সুস্থ মানুষ। ঠিক এমনি করে অন্ধ ব্যক্তি তার চোখের দৃষ্টি খুঁজে পেয়েছে, তার বকরি বেশ চমৎকারভাবে তার এটা নিয়ে সে এগোচ্ছে। আস্তে আস্তে অবস্থা এমন হয়ে গেল যে কুষ্ঠবিধিগ্রস্ত এই লোকটাকে যে উটটা দেওয়া হয়েছিল, সেই উট 10 মাসের গর্ভবতী উষ্টিটা দিয়ে সে এত উট তার থেকে আসলো যে গোটা মাঠ ভরে গেল। গাভী যাকে দেওয়া হয়েছে টেকোকে, পুরা মাঠ গাভীতে ভরে গেল। আর অন্ধকে দেওয়া হয়েছে বকরি ছাগল, ছাগলের বাচ্চার বকরি দিয়ে পুরা মাঠ ভরে গেল। এরপর একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে বলেন যে তুমি এখন কুষ্ঠবিধি রোগীটা যাকে ভালো করছে, ওর কাছে কুষ্ঠবিধি রোগগ্রস্ত হয়ে মানে রোগী হয়ে তুমি তার কাছে যাও, যাইয়া তার কাছে একটু দাবি করো যে একটা উট দাও, আমি গরিব মানুষ। কুষ্ঠবিধি এই কুষ্ঠের রোগটা নিয়ে ফেরেশতা মানবের রূপ ধারণ করে, যে লোকটা কুষ্ঠবিধির গ্রস্ত ছিল এখন সুস্থ, তার কাছে গিয়ে বসে যে ভাই তুমি দেখো দেখি আমার দিকে তাকাই, আমার হাত পাও আঙ্গুলগুলো সব নাই, নষ্ট হয়ে গেছে কুষ্ঠবিধির কারণে, তো তুমি আমার এই বিপদের সময় তুমি একটু আমাকে সাহায্য করো, তোমার এই উটগুলোর মধ্যে যদি একটা উট আমাকে দিতা, তাহলে আমার অন্তত পক্ষে কিছু আমার যে সমস্ত অর্থের অভাব এটা পূরণ হতো। তখন ওই লোকটি বলল যে না ভাই, এতগুলো উট এগুলো আমার আত্মীয় স্বজন আপনজন আছে, এদেরকে দিতেই শেষ হয়ে যাবে, তোমাকে আমি দিতে পারবো না, কোনো মতেই তোমাকে দেওয়া সম্ভব নয়। তখন ওই ফেরেশতা যিনি কুষ্ঠবিধি বা কুষ্ঠরোগী রূপ নিয়ে এসেছিলেন, তিনি বললেন যে তুমি তো বোধহয় একদিন কুষ্ঠরোগী ছেলে, তুমি সুস্থ হওয়ার পরে এই মালটা পাওয়ার কারণে তুমি মাঠ ভরা এতগুলো তুমি উটের মালিক হয়েছ, তোমার কি মনে আছে? যাই হোক, তুমি এরপরও দিলে না, চলে গেলেন ফেরেশতা টেকোর কাছে যার চুল ছিল না, কেছে যে তুমি তো ভাই দেখো রূপ নিয়ে নিলেন ফেরেশতা টেকো, মাথায় চুল নাই, ঠিকই অবস্থায় ধারণ করে এই রূপ ধারণ করে তার কাছে গিয়ে বলছে ভাই দেখো তো আমি একজন টেকো মানুষ, আমার মাথায় চুল নাই, তুমি কি আমার একটু সাহায্য করবে? আমি মানুষের দুয়ারে গেলে সব হাসে, শুধু যেখানে যাই সেখানে শুধু একজন আরেকজনকে এই গুতা দিয়ে আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে, আমি কোনো সমাজই দাঁড়াতে পারছি না, অতএব তুমি যদি আমাকে অন্ততপক্ষে একটা গাভী দিতে, আমি এটা আমি বিক্রি করে বা লালন করে আমি মোটামুটি আমার প্রয়োজনটা সারতাম। কয় না না না, এটা তোমাকে দেওয়া যাবে না, কিসের তুমি, তোমাকে কিছুই দেওয়া যাবে না, আমি দিতেই পারবো না তোমাকে কিছু, এগুলোর অনেক হকদার আছে। তখন ওই ফেরেশতা যাওয়ার সময় বললো যে তুমি তো বোধহয় কোনো একদিন টেকো ছিলে, তোমার মাথায় চুল ছিল না, আর তোমার চুলটার ব্যবস্থা করে এই গাভীরও ব্যবস্থা করা হয়েছে, কয় যাও এগুলো নসিহত তুমি করো না, কিসের নসিহত তুমি আমাকে শোনাও, তাড়িয়ে দিল তাকে। এরপর অন্ধ ব্যক্তির কাছে অন্ধের রূপ নিয়ে ফেরেশতা গিয়ে বলছে ভাই আমি তো দুই চোখে কিছু দেখি না, আমি একজন অন্ধ মানুষ, তো কাজী তোমার তো বকরি ছাগল আছে, আমার তো উপার্জনের কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে একটা বকরি দাও, এটা দিয়ে আমি অন্তত পক্ষে আমার জীবনটা চালাবার চেষ্টা করব। অন্ধ মানুষটা বলল যে এই মাঠে যত বকরি আছে যত তোমার নেওয়া দরকার সব তুমি নাও, কারণ আমি একদিন অন্ধ ছিলাম, আমার আল্লাহ তিনি আমাকে সুস্থ করেছেন, কাজী তুমি যে অন্ধ মানুষ তোমার দুঃখটা আমি বুঝি, অতএব তোমার এই দুঃখটা থেকে আমি তোমাকে লাঘব করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা তখন তিনি অন্ধ ব্যক্তিকে জানিয়ে দিলেন যে তোমরা তিনজনের মধ্যে দুইজনেই অকৃতজ্ঞ নাশকর, আল্লাহ তোমাদের এই সেই রোগ দূর করে দিয়ে উট দিয়েছেন, টেকোর মাথায় চুল দিয়ে তাকে গাভী দিয়েছেন, কিন্তু সে কৃতজ্ঞ হলো না, সে অকৃতজ্ঞ হয়েই থাকলো, আর তুমি কৃতজ্ঞতা করলে মহান আল্লাহ তোমার সম্পদ আরও বাড়িয়ে দেবেন। তো কাজে আমরা যেন কখনও অকৃতজ্ঞ না হই, কৃতজ্ঞতার সাথে মহান আল্লাহর দেয়া নেয়ামতগুলো যেন আমরা ভোগ করার পাশাপাশি যাদের কাছে নাই তাদেরকে দিয়ে আমরা যেন নিজেদেরকে ধন্য করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই মাই টিভির এই অনুষ্ঠান প্রতিদিন দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।